আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকে আমি আপনাদের নতুন একটি সমাধান মূলত দেখাবো, কিভাবে সেটা অর্থাৎ কম্পিউটারে আমরা কিভাবে ভয়েস টাইপিং এর মাধ্যমে সুন্দর করে বাংলা লিখতে পারি। তো চলুন তাহলে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে এখন নিয়ে যাব। আমরা বাংলা টাইপিং করব, ভয়েস টাইপিং কিভাবে করব সেটার একটা সুন্দর সলিউশন দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা প্রথমে একটা নিউ ট্যাব নিব। নেওয়ার পর ফার্স্ট আমরা যাব গুগল অ্যাপসের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল ডক্স, এখান থেকে গুগল ডক্স মূলত আমরা নিব। নেওয়ার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নেব। নেওয়ার পর যেহেতু আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে বাংলায় আমরা ভয়েস টাইপিং করব, তো ফার্স্ট এরকম একটা পেজ আসবে গুগল ডক্সের, এরকম যেরকম পেজ সবসময় আসে। তো এই পেজের মধ্যে আমরা আগে এর সাইজটা একটু বড় করে নেই, দেখার সুবিধার্থে বড় করে নিলাম। তো এবারে আমরা ফার্স্ট যাব, এখানে দেখতে পাচ্ছেন ডান বাম দিকে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট এবং টুলস, অর্থাৎ 6 নম্বরটায় টুলসে আমরা প্রবেশ করব। টুলসে প্রবেশ করার পর আমরা সব এদিকে দেখবো, শেষের দিকে এসে দেখবো ভয়েস টাইপিং। ভয়েস টাইপিং আমরা যেহেতু করবো, এখানে কিন্তু অটোমেটিকভাবে ইংলিশ ইউএসএ লেখা আছে, তো আমরা এটাকে বাংলা করে দেব। দেখতে পাচ্ছেন আমরা যেহেতু বাংলা টাইপিং করব, আমরা বাংলা 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 টাইপিং করব। দেখতে পাচ্ছেন বাংলা, বাংলাদেশ, ভারত হলে ভারত দেবেন, বাংলা হলে বাংলাদেশ দেবেন। তো এরপরে আসুন আমরা আসল কাজে আসি। তো এবারে এটা ক্লিক করব আমরা এই ফাঁকা পেজটায়, এরপরে এখান থেকে আমরা মাইকে ক্লিক করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আজকের যে ভিডিওর বিষয় সেটি হচ্ছে কিভাবে আমরা বাংলায় ভয়েস টাইপিং শিখব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাংলায় ভয়েস টাইপিং করতেছি এবং সম্পূর্ণ ভয়েস টাইপিংটি কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে। আপনি ইচ্ছা করলে এভাবে অনেক বড় বড় পৃষ্ঠা, অনেক বড় বড় বই এবং অনেক বড় বড় রচনাও লিখতে পারেন বাংলায়, কেননা বাংলা ভয়েস টাইপিংয়ের মাধ্যমে আমরা খুব সহজেই অনেক বড় বড় কাজ করতে পারি। আগে আমরা কিবোর্ড দিয়ে টাইপিং করতে যে সময়টা লাগতো, তার সে একদমই অল্প সময়ে আমরা ভয়েস টাইপিংয়ের মাধ্যমে অনেক বড় বড় কাজ সম্পাদন করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখতে পাচ্ছেন মাইকে ক্লিক করে আমরা বলতে বন্ধ করতে পারতো। আসলে দেখতে পাচ্ছেন আপনি কতগুলো লেখা লিখলাম, একটা লেখা একটা কোনো অক্ষরে কিন্তু কোনো ভুল নাই, আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন। কারণ কি ভয়েস টাইপিং হচ্ছে এমন একটা সুবিধা, তো আমরা এরপরে এখান থেকে যদি কপি করেন, কপি করে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাবেন কিংবা আপনার ইচ্ছা মতো যেখানে যেখানে আপনি চান সেখানে নিয়ে যেতে পারবেন। কপি করলাম, দেখেন এরপর আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ডে যাব, তারপর দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে যে আমরা সুতো নিয়ে এমজে সেটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের লেখাগুলো খুব সুন্দর হয়ে যাবে। তো এভাবেই আমরা একটা সুন্দর একটা চিঠি লিখতে পারি, সুন্দর একটা দরখাস্ত লিখতে পারি, আমরা আমাদের ইচ্ছা মতো সুন্দর দরখাস্ত লিখতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাই সবাই আশা করি
বুঝতে পেরেছেন আমি মূলত কি বলতে চেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।